এবং সতেইশ তারিখ গ্যাপ অছি অঠেইশ অনত্রিশ তিরিশ তিনোটি ম্যাচ কাঠমান্ডু ঠিক হব এই পাঁচটি ম্যাচ পিলামানে খেলিবা পরে আমি আমার কোন স্ট্রেংথ অছি কোন উইকনেস অছি ইন্ডিয়ান টিম তা উপরে অ্যানালিসিস হব আকর্ডিংলি আমি পুনি ওয়ার্ল্ড কাপ পাই প্রিপেয়ার হব যেটা অগস্ট মাসরে 17 রু 27 তারিখ মধ্যে অনুষ্ঠিত হব বার্মিংহাম তারে সেটি উভয় পুরুষ এবং মহিলা দল ওয়ার্ল্ড কাপ খেলিবা পাই যাবে তো সব খেলাড়ি মানুষ ধন্যবাদ জানাচ্ছি এবং কংগ্রাচুলেট করছি কি সেমানে আজি ওড়িশা পাই গৌরব আনিছন্তি চার চার জন খেলিবাকু যাওছন্তি সেমানে ভালো খেলন্তু এবং ভারতকে বিজয় করিকি আনন্তু এবং আগামী দিন মানকরে মু কই রখিকি আহুরি সেম ট্যালেন্টেড পিলা মানে অছন্তি কিন্তু কোনসি কারণ বসে যদি পরীক্ষারে দেহ খারাপ হয়ে গেলে আমি প্রশ্নর উত্তর ন দেই পারলে ফেল হয়ে যাচ্ছু সেইভাবে কিছু পিলা আছেন যে মানে ট্যালেন্ট অছি কিন্তু পারফর্ম ঠিক টাইমে করে পার না সে নিশ্চয় আগুক আহরি পিলা আন্তর্জাতিক স্তরে খেলবে সে আশা রয়েছে তেমন মু এই অবসরে ধন্যবাদ জনাইবি কি রাজ্য সরকার কু এবং চিফ মিনিষ্টর অফিস এবং ভিকে পাণ্ডিয়ান স্যার কি সে এই যে পিলা মানকর পাসপোর্টর যে ইস্যু লা যা নহাইল হয়তো এমনি খেলিবাকু যাই পার নথান্তে যাকে সলভ করছেন কন্টিনিউসলি ফলো আপ করি তাকে যা রিকোয়ার্ড ডকুমেন্ট উইথ ফলো আপ করি ডিস্ট্রিক্ট আডমিনিস্ট্রেসন সহ পাসপোর্ট অফিস সহ সব করি পিলাঙ্কর পাসপোর্ট আজ আসিপারি এবং সে খেলিবাকু যাই পারে সেটা সবুজ বড় খুশির কথা তবু আশা করি কি রাজ্য সরকার আগামী দিন মানকরে এমনি কেমি চাকরি পাইপারে এমনি কেমি মানে আহরি ভালো খেলি পারে তাপাই যেমি আমার ইনফ্রাষ্ট্রকচর আবশ্যকতা রয়েছে গোটে খেল পড়িয়ার আবশ্যকতা রয়েছে আজ যদি আপনার হিসাব করবে তাহলে 10 জন দৃষ্টিহীন খেলাড়ি 6 জন পুরুষ এবং 4 জন মহিলা 10 জন দৃষ্টিহীন খেলাড়ি আন্তর্জাতিক স্তরে খেলছেন তাঠু বড় আচিভমেন্ট আর কিছু হয়ে নপরে তেমন যদি রাজ্য সরকার আমি গোটে স্পেশাল ইনফ্রাষ্ট্রকচর খেল পড়িয়া আকারে দেবে যেটি আমি পিলা রাখিপারু শিখাই পারু তাহলে এটা দৃষ্টিহীন ক্রিকেট পাই বহুত বড় জিনিস হব এবং গোটে ইতিহাস হব বলে মু আশা করছি ধন্যবাদ আজি 4 জন হাতে পছন্দ প্লেয়ার ସର୍ବଭାରତୀୟ ସ୍ତରରେ ଖେଳିବା ପାଇଁ ନ୍ୟାସନାଲ୍ ଟିମ୍ରେ ସିଲେକ୍ଟେଡ଼ ହୋଇଛନ୍ତି ତାଙ୍କୁ ସମ୍ମାନ ମଧ୍ୟ ଆଜି ଏଠାରେ ଏକ ସଭା ଏବଂ ସମ୍ମାନ ଦ୍ୱାରା ଦୃଶ୍ୟ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା 4 ଜଣ ପ୍ଲେୟାର ଅଛନ୍ତି ଝିଲି ଫୁଲ ପଦ୍ମିନୀ ଏବଂ ବାସନ୍ତୀ ଜଣେ ବାଲେଶ୍ୱରରୁ ଜଣେ କେନ୍ଦ୍ରରୁ ଜଣେ ଏବଂ ସେମାନଙ୍କ ଭିତରୁ ଜଣେ କ୍ୟାପ୍ଟେନ୍ ବି ଅଛନ୍ତି ଓଡ଼ିଶା ଟିମ୍ର କ୍ୟାପ୍ଟେନ୍ ଅଛି ଏବଂ ତାଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି ଏବଂ ସେମାନଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଉଛି ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଜାଫର ଇକବାଲ ଯିଏ ହେଉଛନ୍ତି ତାଙ୍କର ମେଣ୍ଟାଲ ଏବଂ ଯିଏ 4 ଥର ଅଲିମ୍ପିକ୍ସକୁ ଖେଳିଛନ୍ତି ୱାର୍ଲଡ କପ୍କୁ ପ୍ରତିନିଧିତ୍ୱ କରିଛନ୍ତି ସେ ଥିଲେ ତାଙ୍କର କୋଚ୍ ଦେବାଶିଷ ବାବୁ ଥିଲେ ଆମ ପାଇଁ ବହୁତ ଗୌରବର ବିଷୟ 4 ଜଣ ଯାକ ଯେଉଁମାନେ ଖେଳୁଛନ୍ତି ବହୁତ ଭଲ ପ୍ଲେୟାର ଏବଂ ଓଡ଼ିଶାର ପ୍ରତିନିଧିତ୍ୱ କରୁଛନ୍ତି ଆଗାମୀ ଦିନରେ ସେମାନେ ନେପାଳର ମୁଖା ଏବଂ କାଠମାଣ୍ଡୁଠାରେ ହେଉଥିବା ମ୍ୟାଚ୍ ଗୁଡ଼ିକ ଖେଳିବେ ଏବଂ ଆମେ ଆଶାବାଦୀ ସେମାନେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭଲ କରିବେ ଏବଂ ସେମାନେ ଚମ୍ପିଅନ୍ ହୋଇ ଆସନ୍ତି ଓଡ଼ିଶାର ନାଁ ରଖନ୍ତୁ ଓଡ଼ିଶା ସରକାର ମଧ୍ୟ ସହଯୋଗର ବଢ଼େଇବେ ସେମାନଙ୍କର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ସହଯୋଗ ରହିଛି କରିଛନ୍ତି ସ୍ୱାଗତ କରିଛନ୍ତି ସ୍ପୋର୍ଟସ୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ମଧ୍ୟ ମୁଁ ଆଶା କରିବି ଲୋକମାନେ ତାଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି ଆଶୀର୍ବାଦ ଦେଇଛନ୍ତି ସେମାନେ ଆଗାମୀ ଦିନରେ କେବଳ ଓଡ଼ିଶା ନୁହେଁ ଭାରତର ନାଁ ରଖିବେ ଏବଂ ଗୌରବ ବୃଦ୍ଧି କରିବେ ଏବଂ ଯାହା କୁହାଯାଉଛି ଭବିଷ୍ୟତରେ ଯେଉଁ କ୍ରୀଡ଼ାର ପୃଷ୍ଠଭୂମି ସ୍ପୋର୍ଟସ୍ ଇନଫ୍ରାଷ୍ଟ୍ରକ୍ଚର ସୃଷ୍ଟି ହେଉଛି ଏହାଦ୍ୱାରା ସେମାନେ ଉପଯୋଗ କରି ସେମାନେ ଆଗକୁ ଯିବେ ଏବଂ ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ
ପ୍ଲେୟାର ମାନଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଉଛି ଏବଂ ତାଙ୍କର ଉଚ୍ଚରୋଚ୍ଚର ଉନ୍ନତି କାମନା କରୁଛି। ଧନ୍ୟବାଦ ନମସ୍କାର। ଓଡ଼ିଶାରୁ ଯେମିତି ଗୋଟେ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଇଣ୍ଡିଆନ ଟିମ୍ରେ ସ୍ଥାନ ପାଇଲା, କେତେ ଖୁସି ଲାଗୁଛି? ବର୍ତ୍ତମାନ ବାହାର ଯିବ ଖେଳିବାକୁ? ନ୍ୟୁଜ୍ 6 ଓଡ଼ିଆ, ସତ୍ୟ ସଂକଳ୍ପ ଆଉ ସଂଘର୍ଷ।